আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, সকালে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড আজকে গিয়ে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করব, কারণ আজকে আমার একটা টেস্ট আছে, ওর জন্য একটু পড়তেও হবে, জানি না কি হবে। তো যাই হোক, এখন গিয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি অ্যান্ড দেন একটু পড়ে নিই। কি করছিস? পড়ছি, আমার টেস্ট আছে আজকে, তাই জন্য। বাবা, এই দৃশ্য তো দেখা যায় না। তুই যা, তুমি এক ডিস্টার্ব করিস না, যা জায়গা থেকে যা। তুই যা, কি করছিস? তো একটু ভিডিওটা তুলে রাখি ব্লগের জন্য। তোর মনে হয় এটা আমি ব্লগে দেবো? তুই এরভাবে আমার লেগ পুল করিস সারাদিন ধরে। তুই যা এখান থেকে, আমি সবসময় পড়ি, তুই দেখতে পাস না চোখে, ঠিক আছে? আমি সবসময় পড়ি, দেখতে পাই না, ঠিকই বলেছিস, বাড়ি থেকে না। তুই দেখিস না, তুই লক্ষ্য করিস না আমার দিকে, আমি সবসময় পড়াশোনা করি। ঠিক, মাকে জিজ্ঞেস কর, দেখ মাও তাই বলবে, সারাক্ষণ পড়াশোনা করে। মাকে জিজ্ঞেস করছি দাও। সো গাইজ, আমার পড়া কমপ্লিট, এতক্ষণ ধরে পড়ছিলাম তোমরা দেখতেই পেলে, অ্যান্ড দাদা ওইটা নিয়ে আর কি ও মারলো কতটা, ওইরকম লেগ পুল করতেই থাকে আমার, আমিও করি, ভাই বোনের মধ্যে এই জিনিসটা চলেই খুব সারাদিন। অ্যান্ড আগে তো মারপিটও করতাম, তাও এখন ওই সবগুলো আর হয় না, বাট এরকম ঝামেলা চলতেই থাকে, এক দুজনকে নিয়ে আর কি মারা চলতেই থাকে। তো যাই হোক, আমি পড়াশোনা করি, ও সেটা মানবে না, চাইটা বলে বলুক। তো এখন যাবো গিয়ে তাড়াতাড়ি চানটা করবো, দেন লাঞ্চ করে নেবো তাড়াতাড়ি। তো টেস্ট আছে তোমাদেরকে বলেইছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চানটা করে অ্যান্ড লাঞ্চটা করে, একটু পারলে যদি সময় পাই তাহলে একটু রিভাইজও করে নিতে পারবো, তাই সব জিনিস তাড়াতাড়ি করতে হবে। সো গাইজ, আমি এই জাস্ট চান করে বেরোলাম, তোমার চান করা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি দেখবো যে লাঞ্চে কি আছে অ্যান্ড লাঞ্চটা তাড়াতাড়ি করে নেবো। তো গাইজ, আমার খাওয়া হয়ে গেছে, এই জাস্ট খেয়ে উঠলাম অ্যান্ড আজকে মা, তোমরা দেখতেই পেলে যে কাতলা মাছের সর্ষে দিয়ে কিছু একটা বানিয়েছিল, যাই হোক আমি ঠিক নামটা জানি না। তো এবার যাব গিয়ে, টেস্ট আছে তো টেস্টটা দেব অ্যান্ড দেন একটু রেস্ট নিয়ে নেব, কারণ সকাল দিয়ে আজকে টেনশনে টেনশনে আছি যে টেস্টে কি হবে। তো যাই এখন গিয়ে টেস্টটা তাদের দিয়ে ফেলি অ্যান্ড দেন একটু রেস্ট নিয়ে নিই। সো গাইজ, আমার মানে আমি তোমাদেরকে বললাম যে আমার টেস্ট আছে, তারপরে একটু রেস্ট নেবো, তো টেস্টটা দিয়ে তারপরে এত ঘুম পেয়ে গেছিলো যে মনে হচ্ছিলো কত কি করে ফেলেছি আজকে দিনে। সো এত ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন মা উঠিয়ে দিলো, বললো কি একটু চা খাও উঠে, তো এখন উঠলাম, একটু ঠান্ডাও লেগে গেছে, মেবি এসি চলছিল তাই জন্য হয়তো ঠান্ডা লেগে গেছে, তো শরীরটা একটু খারাপ লাগছে আর মাথাটাও একটু ব্যথা করছে, তো তাই জন্য মা বললো যে চা বানিয়েছি, চা খা, চা খেলে ভালো লাগবে, তো এখন তাই চাটা খাবো। আই গেস আমার গলাটাও একটু প্রবলেম হচ্ছে ভয়েসে, তো যাই হোক এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। এই মার, আমি চা খেতে বসলাম, আমার গলার যা অবস্থা হয়েছে। দেখ, আদা দিয়ে চাটা করেছি, খুব ভালো লাগবে, দেখ গলায় একটু গরম গরম খা, একটু চা খেলে এখন ভালো ফিল হতে পারে। ভালো আছে চাটা? হ্যাঁ, আজকে সকালে বলছিলি যে টেস্ট আছে, ভালো হয়েছে তো? হ্যাঁ হয়েছে, আজকে দিলাম তো, ভালোই হয়েছে, বেশ টেস্টটা ওই দিয়ে দেবো বলে এরা ভাল হয়ে গেছে, আমার ঠান্ডা ঠান্ডা লেগে টেনশনে। ভালো হলেই ভালো, পড়াশোনা তো করি বলো আমি। না করিস তো, আরো একটু করলে ভালো হয়, কারণ যত উঁচু ক্লাস ততই তো পড়াটা বাড়ছে না। যাই হোক, এখনো অনেকজন তোমরা আমাকে বলো যে তোমার কোন ক্লাস, তোমার কোন ক্লাস, আমি জাস্ট ক্লাস 11, নেক্সট ইয়ার 12 হবে, তো তাই জন্য এখন খুব চাপে আছি যে নেক্সট ইয়ারে 12 হবে, কি করব না করব। হ্যাঁ, এই বছরটা থেকে একদম সেইভাবেই পড়াটা করতে হবে যাতে সামনেবার আরো ভালো রেজাল্ট হয়।
আর এই চেষ্টা আরো মানে কঠিন। আর তার মধ্যে আমার কিছুদিন লেটও হয় ব্লগ দিতে দিতে, কারণ আমি মানে তখন পড়াশোনার খুব চাপ থাকে, ওই জন্য লেট হয়ে যায় দু তিন দিন পর পর পরপর হয়তো দিতে পারি। তো সবাই বলে যে কেন ব্লগ দিচ্ছ না, কেন ব্লগ দিচ্ছ না, এই হচ্ছে তার কারণ। কারণ এত চাপ পড়ে যায় দু তিন দিন যে আর ব্লগ করা হয় না, সময় পাই না ব্লগ করার। সো গাইজ, আমি এতক্ষণ পাস্তা খাচ্ছিলাম, তো আজকে পাস্তাটা বানিয়েছি বাট ভিডিও করতে ভুলে গেছিলাম। কিন্তু মানে কালকেই আমি পাস্তাটা বানিয়েছিলাম, নতুনভাবে ট্রাই করেছিলাম। তো আমি একটা নতুন ধরনের পাস্তা করতে পারি, তো সেটা তোমাদেরকে আমি চাই দেখাতে। তো কালকে আমি ভিডিওটা করেছিলাম, তো ওটাই আজকে এই ব্লগের সাথে দিয়ে দেবো। কারণ আজকে আমার মানে শরীরটা খারাপ লাগছিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেভাবে করে নিয়েছি রান্নাটা, বাট ভিডিও করা হয়নি। তো ওইটা অ্যাটাচ করে দিচ্ছি, তো তোমরা দেখে নাও রেসিপিটা কেমন লাগে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লেগেছে কিনা। অ্যান্ড অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করতে পারো যারা পাস্তা খেতে ভালোবাসো, একটা নতুন মানে নতুন ওয়েতে রান্নাটা করা। তো তোমরা যদি চাও তো প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে পাস্তাটা সেদ্ধ করে রাখা আছে, তো এখানে কাটাকুটি সব রেডি। এখানে হচ্ছে পেঁয়াজ আছে, এখানে কাঁচা লঙ্কা, এটা টমেটো আর এটা রসুন। তেলটা গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে ফার্স্টে পেঁয়াজ দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি রসুনটা দিয়ে দেব। এবার এটা দেখতে পাচ্ছো, এটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এবার এটার মধ্যে টমেটো দিয়ে দেবো। এবার এটার মধ্যে লঙ্কাটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা পাস্তা গুলো দিয়ে দেবো। Thank you.
এবার এর মধ্যে মাখনটা দিয়ে দিচ্ছি। মাখনটা দিতে একটু লেট হয়ে গেল, ওটা যখন ভাজছিলাম তখনই মাখনটা দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। এবার মাসি এটা নাড়ি না, এই যে মাসি এখানে রান্না করছে, হেল্প করছে আমার। এখন একটু ব্রেক নিয়েছে, আমি ক্যামেরা করছি, আমি ভিডিও করছি আর মাসি বানাচ্ছে এটা। মাখনটা দিলে টেস্টটা ভালো হবে। এবার এর মধ্যে সস দিয়ে দিচ্ছে। এর মধ্যে এইটা দিয়ে দিচ্ছি, পিজা অ্যান্ড পাস্তা সিজনিংস। এর মধ্যে পাস্তার মধ্যে এটা একটু দিয়ে দেবো। তো এখানে স্পাইসি মশালা পাস্তা রেডি। আমার পাস্তা খাওয়া হয়ে গেছে, এবার দেখবো যে দাদার কি রিয়াকশন পাস্তাটা খেয়ে। কালকে খাইনি কেউ, আমি যেহেতু মাসি আমাকে হেল্প করেছিল কালকে, তো মাসি খেয়েছিল একটু আর আমি খেয়েছিলাম। তো আজকে দাদা খেলো, তো দাদা দিয়ে শুনবো যে দাদা কি রিভিউ দেয় খাবারের। সো গাইজ, পাস্তাটা আমার তো খাওয়া হয়ে গেছে আর আমার খেতে ভালোই লেগেছে। এবার দাদা বলবে দাদার কেমন লেগেছে। আমারও বেশ ভালো লেগেছে। এই রে, এটা ঢপ মারছিস। না না, ভালো হয়েছে। আর এমনি তো আমাকে বলছিল ভালো লাগছে খেতে, এরকম বলছিল। আর অ্যাকচুয়ালি কিন্তু ভালোই লেগেছে, ওই জন্যই বলছে। যদি বাজে হতো না তাহলে সবাইকে গিয়ে বলতো যে কি খারাপ দেখ, কি খারাপ বানিয়েছে বোন। ভালো হয়েছে বল? হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। চলো, রিভিউ মিল গেয়া। এবার হচ্ছে, তুই আগের দিন কেন ব্লগে মুখ ঢাকাসনি বল? রাখি ব্লগে ওকে দেখা যায়নি, ওর হাত দেখা গেছে যে ওকে রাখি পরাচ্ছি। তখন আমি অফিসে কাজ করছিলাম, তো মানে শুধু উঠে রাখিটা পরার টাইম পেয়েছি, মানে ব্লগে এসে কথা বলার মতো টাইম আমার কাছে ছিল না। এটা পুরো ঢপের কথা ছিল। হ্যাঁ, অফিসে অফিস চলছিল কিন্তু ওর চুলের মধ্যে স্টাইল মারা ছিল না, তাই জন্য ব্লগে আসেনি। না, আমি নরমালি ভাবে ব্লগে আসি। আচ্ছা, স্টাইল টাইল করে কোনোদিনই ব্লগে আসি না। হ্যাঁ, এই যে তুই ভালো ওই গিফটটা দেখেছিস কি? গিফটটা দেখাইনি, কোনো গিফটই দেখাইনি। নেক্সট ব্লগে, এখন ব্লগ খুব তাড়াতাড়ি দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন যখন প্রবলেম থাকে না এরকম ভাবে একদিন দুদিন পর পরই ব্লগ দিতে থাকি, তো নেক্সট ব্লগটাও খুব তাড়াতাড়ি দেবো। তো সেই ব্লগে আমি সব গিফটগুলো দেখিয়ে দেবো যেগুলো আমি রাখিতে পেয়েছি। তো গাইস, তোমরা প্লিজ জানিও যে তোমাদের পাস্তার রেসিপিটা কেমন লাগলো। নামটা হচ্ছে স্পাইসি মশালা পাস্তা। তো তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই আমাকে জানিও। অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা ব্যাস এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। বাই।